মানি এটা ইম্পর্টেন্ট। আচ্ছা আপনি তো প্রিয়াঙ্কা জাহান, আপনার পছন্দের অ্যাক্টর শাকিব খান, তার সাথে যদি আপনাকে বেড শেয়ার করা হয় আপনি করবেন? সত্যি বলবো আমার তাকে ভালো লাগে, অবভিয়াসলি করব। আমার অ্যানসার ইয়েস। ফেভারিট পজিশন ডগি স্টাইল। ডগি স্টাইল। আচ্ছা এক ঘন্টার জন্য শাকিব খানকে পেলে আপনি আর কি কি করিয়ে নিতে চান? তাকে দিয়ে কি করাবো? তাকে দিয়ে আমার শরীরটা ম্যাসাজ করাবো। আর ইনকামের পথ কি? মিডিয়াতে মডেলিং। তাহলে তো আপনার নায়ক শাকিব খান না হয়ে জোনি সিমস হওয়া উচিত ছিল। মডেলিং এ কাজ করতে হলে গিভ এন্ড টেক করতে হয়। গিভ এন্ড টেক? আপনার ইচ্ছে হচ্ছে আপনি গিভ এন্ড টেক করবেন, আপনার ইচ্ছে হচ্ছে না করবেন না, এটা আপনার ইচ্ছে অনুযায়ী। ঠিক, একদিন আপনি জোনি সিমস এর থেকেও বড় স্টার হবেন। আপনি আর কার কার কাছ থেকে এরকম অফার পান? হ্যাঁ পেয়েছি, বড় বড় ডিরেক্টরদের থেকে পেয়েছি, বাট আমি সেখানে ইচ্ছুক ছিলাম না, এটার জন্য আমি করিনি, বাট তারা আমাকে জোরও করে নাই। এইচআইভি এইডসে যে আপনি ভরপুর, তাই তারা রিস্ক নিতে চান না আর কি। আরেকটা হচ্ছে আপনার মানি। মানি? মানি এটা ইম্পর্টেন্ট। প্রিয়াঙ্কা তুমি কত বড় কোয়াল গার্ল, তোমার ভবিষ্যৎ এইচআইভি এইডসই।